সুবহানাল্লাজি আশরা বিআবদি লাইলা, আমার আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ বলছে সুবহানাল্লাজি আশরা বিআবদিহি লাইলা লাইলা, আমার আল্লাহ পাক বলছে সুবহানাল্লাজি, পাক হচ্ছে ওই জাত যে ঘুরতে নিয়ে গিয়েছে তার বান্দাকে, তার বান্দা আশরা বিআবদি তার বান্দাকে লাইলাম, আমার আল্লাহ রাতের বেলায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হুজুরের ইজ্জতের কথা অনেক ভাবে বলেছে, আর এই ইজ্জতের কথাটাও আমার আল্লাহ অন্যরকম ভাবে বলেছে। আমার আল্লাহ বলছে সুবহানাল্লাজি আশরা বিআবদি, আমার আল্লাহ বলছে পাক হচ্ছে ওই জাত, মানে আল্লাহ নিজের প্রশংসা নিজেই করেছে, আল্লাহ নিজের প্রশংসা নিজেই করে বলছে, ঘুরতে নিয়ে গেছে তার বান্দাকে, তার বান্দাকে আমার আল্লাহ পাক ঘুরতে নিয়ে গেছে তার বান্দাকে, কোথায়? আমার আল্লাহ পাক ঘুরতে নিয়ে গেছে রাতের বেলায়। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের ইজ্জত হুজুরের সম্মান, আমার আল্লাহ পাক এই মেরাজের মাধ্যমে এত উঁচু করে দিয়েছে, এত সম্মান উঁচু বানিয়ে দিয়েছে, ধারে কাছে কেউ যেতে পারবে না। সমস্ত নবীরাই মারহাবা মারহাবা বলে হুজুরের প্রশংসা করতে আরম্ভ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ জীবনে মুজিজার শেষ নাই, মুজিজার শেষ নাই, সীমা নাই। আমার আল্লাহ পাক হুজুরের মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা দুটো দিয়েছে, একটা হচ্ছে কুরআন শরীফ, আর একটা হচ্ছে মেরাজ শরীফ। দুটো মুজিজা সবচেয়ে বড়। কুরআন শরীফ আল্লাহ পাকে হুজুরের জন্য আমার আল্লাহ মুজিজা করে পাঠিয়েছে, আর মেরাজ মুজিজা করে পাঠিয়েছে। অনেক উলামা ইজাজরা অজ করতে করতে বলে, আমার আল্লাহ হুজুরকে ডেকে নিয়ে গিয়েছিল, না ভুল কথা, আমার আল্লাহ হুজুরকে নিয়ে গিয়েছিল, না এটাও ভুল কথা। যদি ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যাওয়া অনেক কারণে হতে পারে, হুকুম দিবার লেগে হতে পারে, আর হুকুম দিবার লেগে নির্দেশ দিবার লেগে হতে পারে। আমার আল্লাহ ডেকার কথা বলে না, আশরা বলেছে। আমার আল্লাহ খাস স্পেসিফিক ভাবে আমার আল্লাহ পাক খাস করে বলেছে আশরা, আমার আল্লাহ পাক, আল্লাহ পাক আশরা বলেছে। আশরা মানে হচ্ছে ঘুরা। আমার আল্লাহ বলছে আমি আমার বন্ধুকে, আমি আমার বান্দাকে রাত্রে বেলায় ঘুরতে নিয়ে গিয়েছিলাম। মানুষ কখন ঘুরতে নিয়ে যায়? দুঃখই না খুশিতে? খুশি হয়েছে আমার আল্লাহ হুজুরকে, হুজুরের খুশি করার লাগে হুজুরকে খুশিতে ঘুরতে নিয়ে গিয়েছিলেন একবার। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের মারহালা তিনটে, কথা বলেন তিনটে। একটা মারহালা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আর একটা লে নুরিয়াহু, এটা একটা ইশারা। আর একটা ইন্নাহু হুয়া সামিউম বাসির, এই একটা। তিন মারহালা, কমারহালা বলেন, কমারহালা। একটা মসজিদে, মসজিদে হারাম শরীফ থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, এটা আল্লাহ সারহাতান পরিষ্কার বর্ণনা করেছে। এখানে কারো কোনো অসুবিধে নেই, সবাই জানতে পারবে যে হুজুরের মেরাজে রাত্রেবেলায় হুজুর মসজিদের, মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা মেরাজ হয়েছে। তারপরে আমার আল্লাহ বলছে লে নুরিয়াহু, যাতে করে আমি আমার কুদরাত তাকে দেখাতে পারি। এই কুদরাত দেখানোর বিষয়টা মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, কি বলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আর সূরা নাজামে আমার আল্লাহ বলছে কতটা কাছে এসেছিল, সুম্মা দানা ফাতাদাল্লা, সে কাছে এলো, আরো কাছে এলো, সে ও করিব হুয়া, ফির সে করিব হুয়া। সুম্মা দানা, এখানে মুফাসসিরিনা বলছে সুম্মা দানা থেকে মতলব রসূলুল্লাহ কাছে হলো, ফাতাদাল্লা থেকে দানাও মানে কাছে হওয়া, ফাতাদাল্লা মানে কাছে হওয়া। সুম্মা দানা হুজুর আগিয়ে গেল, ফাতাদাল্লা আল্লাহ আগিয়ে এলো। সুম্মা দানা হুজুর আগিয়ে গেল, ফাতাদাল্লা আল্লাহ। কতটা? কাবা কাউসাইন ও আদনা, কাবা কাউসাইন ও আদনা মানে কতটা? দুটো কামানের থেকেও দূরত্ব কম, মানে তীর ধনুক দুটো ধনুক থেকেও কম দূরত্ব। আল্লাহ পরিষ্কার বললো দুটো ধনুকের থেকে কম দূরত্ব। তারপরে আমার আল্লাহ বলছে আরো কম,
দুটো ধনুকের সমপরিমাণ কিংবা আরো কম। হুজুরের মাকাম দুটো কম ধনুকের কম দূরত্ব হুজুরের মাকাম। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহই জানে আমার আল্লাহ কতটা কাছে এসেছিল। তাহলে হুজুর মেরাজে আল্লাহর কাছে গিয়েছিল, এটা কনসেপ্ট ক্লিয়ার না? ক্লিয়ার না, কথা ঠিক না ভুল বলে? তাহলে মারহালা কটা? তিনটে, একটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, একটা বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতা, আর আল্লাহ বলছেন কত দূর পর্যন্ত? সিদরাতুল মুনতা, ওইখানেই ওই আয়াতে বলেছে যে ওই সিদরাতুল মুনতার পাশেই জান্নাত আছে। কি আছে বলেন? সিদরাতুল মুনতা রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতা থেকে বাইতুল মুকাদ্দাস, এই সিদরাতুল মুনতা থেকে আল্লাহ পাকের দরবার, আল্লাহর কাছে কাছে, আল্লাহর করিবই। কত করিব? এই আল্লাহ জানে, মুস্তাফা জানে। এই জন্যই তো আল্লাহ বলেছে ইন্নাহু হুয়াস সামিউম বাসির, ফটো তুলবেন ভিডিও করেন। আমার মনের মধ্যে সন্দেহ হয়ে যাচ্ছে, আপনি উল্টো করে রাখেন, রাগ করছেন নাকি আপনারা? তাহলে ইন্নাহু হুয়াস সামিউম বাসির, তাহলে একটা মারহালা আমাদের লেগে কি বলে আম ভাবে সবাই, যারা আম ক্ষমতা রাখে, যাদের জ্ঞান আছে, তারাই বুঝতে পেরে যাবে রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দ, এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। এটা আমাদের লেগে, আমাদের উম্মতের মধ্যে যারা খাস জ্ঞান রাখলে ওলা, তাদের লেগে লেনুর ইয়াহু বলে আমার আল্লাহ ইশারা করে বলে দিলেন কি, যাতে করে আমি কুদরত দেখাতে পারি। এবার আল্লাহ পাক কতটা কুদরত দেখাতে পারে? বাকি থাকবে কিছু আর? জোরে বলেন, বাকি থাকবে কিছু আর? আমার আল্লাহ হুজুরকে সব দেখিয়েছেন। তারপরে আমার আল্লাহ সিদরাতুল মুনতা থেকে আটকে দিলেন, জিবাইলকে আটকে দিলেন, সব মখলুক বাইরে চলে গেল, একমাত্র আল্লাহ কে বলেন? আল্লাহ। এখানে আমার আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াস সামিউম বাসির, প্রথমে শুরু হলো আমি আমার বন্ধুকে নিয়ে গেছি, আল্লাহ তার বান্দাকে নিয়ে গেছে ঘুরতে, তারপরে যাতে করে তাকে নিদর্শন দেখাতে পারি হুজুর। তারপরে আবার আল্লাহ যখন সিদরাতুল মুনতাহা পার করে নিয়ে যাচ্ছে, তখন আল্লাহ বলছে ইন্নাহু হুয়াস সামিউম বাসির, ওহি দেখনেওয়ালা, ওহি শুননেওয়ালা। আল্লাহ বলে দেয় নে যদি ওখানে আল্লাহ একা থাকতো তাহলে আমাদের মনে হতো যে আল্লাহ দেখনেওয়ালা, আল্লাহ শুননেওয়ালা। ওখানে আছে দুজন, এক আল্লাহ আছে, এক মুস্তাফা আছে। আল্লাহ বলে দেয় নে যে আমি দেখনেওয়ালা, আমি শুননেওয়ালা। আল্লাহ বলে দেয় না রসুল দেখনেওয়ালা, রসুল শুননেওয়ালা। আল্লাহ বলছে ও দেখনেওয়ালা, ও শুননেওয়ালা। মুফাসসিরে কুরআনরা ব্যাখ্যা করে বলছে আল্লাহ দেখনেওয়ালা মুস্তাফা দিখাই দেনেওয়ালা, আর মুস্তাফা দেখনেওয়ালা আল্লাহ দিখাই দেনেওয়ালা, আল্লাহ বললেওয়ালা মুস্তাফা শুননেওয়ালা, মুস্তাফা বললেওয়ালা আল্লাহ শুননেওয়ালা। এখানে আল্লাহ বলে হুজুর শোনে, হুজুর বলে আল্লাহ শোনে, আল্লাহ দেখে হুজুর দেখা দেয়, হুজুর দেখে আল্লাহ দেখা দেয়। কারণ ওখানটায় আল্লাহ কিচ্ছু বলে না, কারণ ওখানে তো জিব্রাইলেরও যাওয়ার ক্ষমতা নেই। গেছে ওটা ওটা ঘরের ভিতরের কথা, ওটা কিসের কথা বলে? ওটা ওটা ঘরের ভিতরের কথা। আপনি আপনার মাহবুবের সঙ্গে ঘরের ভিতরে কি কথা বলেন? সবাইকে বলে বলে বেড়ান আল্লাহ আল্লাহ তার হাবিবের সঙ্গে কি কথা বলেছে আল্লাহ বলবে? ওখানে জিব্রাইল ঢুকতে পারে না, কেউ কেউ ঘরের কথা পার্সোনালি আছে, আমার আল্লাহ শুনে শুনিয়ে দিয়েছে কি ওহি দেখনেওয়ালা, ওহি মানে হুজুরই জানে, হুজুরই শোনে। জোরে বলেন, আল্লাহ জানে, আল্লাহ শোনে একবার। জোরে বলেন, আল্লাহ দেখে, আল্লাহ শোনে একবার। জোরে বলেন মুসলমান। তাহলে আমার আল্লাহ হুজুরকে নিয়ে গেলেন, নিয়ে গেলেন কখন? রাতের বেলায়। কখন নিয়ে গেলেন? আচ্ছা, এখানে একটা ছোট্ট আপনার সাধারণ মানুষ, আমি বললাম মুনাফেক ভর্তি, বললাম না বললাম একটু আগে, সাধারণ মানুষ একটু বলে দিই। অনেক মোল্লা মৌলভি বলে হুজুরের মেয়েরা স্বপ্নই হয়েছে, কি হয়েছে বলে আছে না নেই ম্যাডাম বললেওয়ালা, হুজুরের মেয়েরা স্বপ্ন হয়েছে আছে এখনো বলে, আপনারা জানেন না, নেট খুলেন, ঝগড়া করে বাতর কুরআন হাদিস খুলে দলিল দিচ্ছে যে হুজুর স্বপ্নই গেছে। এবার বলেন স্বপ্নই যদি যেত মুরতাদ হতো কেউ? স্বপ্নই যদি যেত কোনো এখতেলাফ হতো? আরে হুজুর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বপ্নই, ওইটা তুমি বলছো, আমি নিজে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নই আমেরিকায় চলে গেছি। আমি যদি বলি মাঝি আজকে স্বপ্ন দেখলো আসমানের উপরে মেঘের উপরে ঘুরছি দৌড়চ্ছি, কেউ কিছু বলবে?
আমি যদি শুনাই হতে পারে কি স্বপ্নই কোথা কি করে কথা চিন্তা ভুল বলেন তাহলে স্বপ্নই যদি হতো তাহলে আবু জেল ছুটে ছুটে আবু বাক্কা সিদ্দিকের কাছে যেত না যে বলতো দেখো তোমার মোহাম্মদ কাবা শরীফের চাতালে কি বলছে আবু বাক্কা সিদ্দিক যখন ঘুরে এলো কাবা শরীফের চাতালে হুজুরের পাকে শুনলেন আর হুজুর পাক একটা করে বলছে আবু বাক্কা সিদ্দিক মাথা হেট করে যে সাদাকতা ইয়া রাসূল যে যে হক বলেছেন সত্য বলেছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া হুজুর বলে যা আবু বাক্কা আজকে তুই কি সিদ্দিকই হয়ে গেল তুই আজকে থেকে সিদ্দিকই হয়ে গেলি জোরে বলিস তাহলে এই যে বিশ্বাস করা স্বপ্ন হলে তো বিশ্বাস সবাই করবে আমার কথা সব বিশ্বাস করে আমি যদি বলি হ্যাঁ আমি গিয়েছি জান্নাত দেখেছি আমি দেখতে পারে না স্বপ্নে জান্নাত যদি বলে আমার বড় চাচাজান বলছে যে আমি কালিমুল্লাহ চাচাজান বলতেন যে আমি নিজে জান্নাত জাহান্নাম আল্লাহ আমাকে দেখিয়েছে আমি দেখেছি অনেক আল্লাহর ওলিরা হযরত আবু বকর সিদ্দিক হুজুরের সামনে একজন হানজালা নাফিকা হানজালা নাফিকা হানজালা বলে হযরত হানজালা হুজুর চিৎকার করে করে এসেছে আবু বকর সিদ্দিক বলে হে হানজালা কি হয়েছে এত মুনাফিক বলছো নিজেকে বলে হুজুর আমি আল্লাহ রাসূলের সামনে যখন দেখি জান্নাত জাহান্নাম দেখতে পাই আর আল্লাহ রাসূলের দরবার থেকে বেরিয়ে গেলে আর জান্নাত জাহান্নাম দেখতে পাই না আবু বকর সিদ্দিক বলে আল্লাহর কসম যার কুব যায় কুদরত আবু বকর জান সেই সত্তার কসম কে বলছে আমিও হুজুরের দরবারে থাকলে জান্নাত জাহান্নাম দেখতে পাই তাহলে জান্নাত জাহান্নাম তো দেখতে পাই স্বপ্নই তো জান্নাত জাহান্নাম দেখা যায় হুজুর স্বপ্নই না হুজুর স শরীরে নিয়ে গেছে হুজুর নিজে গিয়েছে এবার বলেন আল্লাহ পারেনি এমন কিছু কথা আছে আল্লাহ সব পারে আল্লাহ সব আমার আল্লাহ হুজুরের মেয়েরাজের সময়টা নির্ধারণ করলেন কখন রাত্রিবেলায় লাইলা রাত্রে কখন বলেন রাত্রে আবার রাতের কোন কোন সময় যায় পিছলে পাহের খাস অল্প সময়ে আমি আপনাদের করে হুজুরের ঘটনাও শোনাচ্ছি হুজুরের কথাও শোনাচ্ছি আর সাথে সাথে আমি আপনাদের করে এটাও বলে দিয়েছি জেনে রেখে দেবেন আল্লাহ দিনের থেকে রাতকে বেশি পছন্দ করে চোখের আলোয় নিয়ে যেতে পারতেন কিন্তু আমার আল্লাহ চোখের আলোয় নিয়ে গেলেন না কারণ চোখের আলো এই দিনের থেকে আমার আল্লাহ রাতকে বেশি পছন্দ করে সব নামাজ দিনের বেলায় একটা শুধু ইশায় রাত্রে বাকি সব দিনের বেলায় চোখের আলো ফজর জোহর আসর মাগরিব তারপরে ইশা তাহলে সব নামাজ দিনের বেলায় কিন্তু আমার আল্লাহ পছন্দ করে পিছলে পেহের কারণ পিছলে পেহের রাতের শেষ সময়টা এজন্যই পছন্দ করে কারণ ওই সময় সব ঝুটা আশেক দাবি করনালারা ঘুমিয়ে পড়ে ঝুটা মহব্বত দাবি করনালারা কি করে বলে একমাত্র সত্যিকারের আশেকরা ওই সময়টায় আল্লাহর জন্য জেগে থাকে জাগার পাঁচটা ভাগ আছে কেউ সারা রাত জাগে কিন্তু বেখবর সারা রাত মোবাইল ঘাটে গান শোনে এই শোনে ওই শোনে হই হই করে বেড়ায় কিন্তু বেখবর কেউ আবার আছে জাগে সারা রাত ঠিক পিছলে পেহারের সময় ঘুমিয়ে পড়ে ঠিক 12টা 1টা 2টো পর্যন্ত জেগে ঘুমিয়ে পড়ে বেকার হয়ে গেল কেউ আছে সে নিজে কষ্ট করে জেগে আল্লাহর জন্য ইবাদতে বসে আবার কেউ আছে সে কষ্ট করে জাগে না আমার আল্লাহ মালাইকা পাঠিয়ে তাকে তুলিয়ে আল্লাহর জন্য নামাজ পাঠিয়ে বসিয়ে দেয় এটা ইহুদিদের দল আর যে কষ্ট করে মেহনত মুজাহাদা করে এটা মুহিবের দল আর আরেক দল আছে তারাও নামাজ পড়ে তারাও ওঠে তারাও নামাজ পড়ে কিন্তু মনে মনে করে আমি পড়ি কি মনে করে বলেন আমি নামাজ পড়ি আমি রাত্রেবেলায় জাগি আমি ইবাদত করি আমি জিকির করি এটাই ধ্বংস এটাই ধ্বংস খবরদার আমি নয় আমার আল্লাহ করিয়ে নাই পেছন দিকে যাক না বসতে পারে ঠিক আছে আস্তে আস্তে ভিতরে এসে বসে যান রাগ করছেন নাকি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি না তাহলে পাঁচটা রাত জাগার পাঁচটা কোয়ালিটি তার মধ্যে দুটো কোয়ালিটির কথা বলি একটা হচ্ছে মানুষ চেষ্টা করে ইবাদত করে রাত্রেবেলায় আর কিছু আছে মানুষ নয় আমার আল্লাহ নিজে পাঠিয়ে আমার আল্লাহ তাদের তুলিয়ে ইবাদত করিয়ে নেয় জোরে বলে মুসলমান মুসলমান এই দুটো মাথায় রাখবেন রাত আমার আল্লাহ পছন্দ করে কেন পছন্দ করে মুসলমানের ছেলে একটু খেয়াল করেন এর উম্মত উম্মতিরা
হুজুর পাকসাল্লাম বলেছেন প্রতি রাতে বেলাতে পিছলে পেরে আমার আল্লাহ পাক প্রতি রাতে বেলা পিছলে পেরে প্রথম তো আসমানে কুদরতি অবস্থায় চলে আসে, শুধু আসে না, আমার আল্লাহ বাতর ডাক দিতে আরম্ভ করে দেয়। কি বলতে আরম্ভ করে দেয়? কে আছে আমি আল্লাহ আমার কাছে গুনাহ মাফ করবে, করাবে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেবো। কে আছে আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমি আল্লাহ তার চাওয়া পূরণ করে দেবো। কে আছে আমি আল্লাহ আমার জিকির করবে, আমার ইবাদত করবে, আমার কাছে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ পাক যখন ডাকে আসে ঘুমোয়, আর মাহবুব জেগে থাকে, যে মহব্বতে মাহবুব জেগে থাকে আর আশিকরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, এ কোনোদিন মহব্বত হতে পারে না। অন্ধকার বাড়লো আর মানুষ কমতে আরম্ভ করলো, নটা বাজলো, হুড়োহুড়ি কমে, দশটা বাজলো, আরো কমে, এগারোটা বাজলো, সব দোকান বন্ধ হয়ে গেল, দু একটা দোকান খোলা আছে, আর বারোটা বেজে গেল, সব দোকান বন্ধ হয়ে গেল, আরো কমে গেল, এবার লোক বাড়িতে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, এরকম করতে করতে একদম শেষ সময়ে ফজরের আগে খাস ওই পিছলে পায়ের যখন সময় এসে যায়, সবাই ফাঁকা হয়ে যায়, লিলি লিলি করে, ঠিক ওই সময়টা আমার আল্লাহ বলে এবার পরীক্ষা হবে, কে আসে গেছো, আসো আমি আল্লাহ আমার জিকির করো। আল্লাহ বলে আল্লাহর দরকার নেই, আল্লাহর দরকার নেই, আল্লাহর দরকার না থাকা সত্ত্বেও আমার আল্লাহ ডাকে, বান্দাদের দরকার, বান্দাদের দরকার থাকা সত্ত্বেও বান্দারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মেরাজ ওই খাস সময় হয়েছিল, আমাদেরও দিলের মেরাজ ওই খাস সময় হয়ে যাবে। আমরা যদি আল্লাহর ইবাদত আমলটা ওই সময়টাই করি, আল্লাহর জিকির আজগার করি, আল্লাহর কাছে মাপ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহকে বলি, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে বলি, তাহলে কি হবে? আমার আল্লাহ হাবিবুল্লাহকে ওই সময় থেকে নিয়ে গিয়ে আল্লাহ দিদার করিয়েছিল, আর ওই সময় যদি মেহনত মুজাহাদা করি, আমার আল্লাহ পাক জান্নাতে আমাদের ঘরে ডেকে পর্দা তুলে খাস দিদার দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ, মুসলমান ওই অক্ট ওই খাস সময়, উলামায়ে হযরত আবার বলছেন রাত আমার আল্লাহ এজন্যই বললেন, কারণ নিজামে শামসিয়া বলে একটা নিজাম আছে, কি বলে নিজামে মানে সূর্যের একটা নিজাম আছে, কি আছে বলেন নিজাম, আপনারা বিরক্ত হচ্ছেন না তো, সূর্যের একটা নিজাম আছে, কি এই সূর্যের নিজাম হচ্ছে সূর্য যেখানে পড়ে সেখানে দিন, রাত দিন বলে কিছু নেই, রাত দিন বলে কিছু নেই, সূর্য যেখানে আলো দেয় সেখানে দিন, সূর্য যেখানে আলো দেয় না সেখানে। এখন যেমন আমাদের এখানে দিন, আমেরিকাতে এখন রাত, আমেরিকাতে এখন পিছলে পেহের হচ্ছে, মাথায় ঢুকছে বুঝছেন, মানে এই ভোরবেলা পিছলে পায়, আবার যখন সূর্য ঘুরে 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 অন্যদিকে চলে যাবে, এটা অন্ধকার হয়ে যাবে, আমেরিকাতে দিন হয়ে যাবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, দিন বেশি আল্লাহ যা সৃষ্টি করেছে ইন ইউনিভার্স, চাঁদ, সূর্য, মঙ্গল, শনি, হ্যাঁ, তারপরে কি বলে সব বুধ, শুক্র, প্লাটিনা, নেপচুন, হ্যাঁ, এই যত কিছু আছে এগুলো তো দু চারটে আটটা দশটা গ্রহ, কোটি কোটি গ্রহ আছে, নক্ষত্র আছে, শেষ নেই, বালি চরের মতো যা কিছু আছে এটাকে ইউনিভার্স বলা হয়। এই ইউনিভার্সে, হ্যাঁ বলেন, এই পুরা ইউনিভার্সে দিন বেশি না রাত বেশি বলেন? রাত 97% অন্ধকার, কি কত পার্সেন্ট বলেন? গোটা ইউনিভার্সের 97% অন্ধকার, মাত্র 3% আলো। তো হুজুরকে আমার আল্লাহ উপরে নিয়ে যাবে, উপরে
একতবক দুতবক উপর নিয়ে যাবে, এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সূর্য কি সূর্যের কোনো চিহ্ন নেই, যেখানে সূর্যের কোনো চিহ্ন নেই। এজন্য উলামায়ে হযরাতরা বলছে যখন আল্লাহ পাক লাইল বলেছে রাত্রেবেলায় হুজুরের রাত্রেবেলার কথা বলেছে, এই জন্য হুজুর রাত্রেবেলা নিয়ে গেছে। এটা একটা উলামায়ে হযরাতের এক একজন উলামায়ে হযরাতের মত মত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ আসমানে রাত্রেবেলায় নিয়ে গেলেন, রাতকে আমার আল্লাহ পছন্দ করে, ওই রাতকে আমাদেরও পছন্দ করে। যারা মহাব্বতের দাবি করেন আমাদের সকলকে কি করতে হবে, ওই রাতে আল্লাহর জন্য ইবাদত করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এর উম্মত মদিনা এবার আমার আল্লাহ পাক ঘটনা বলল, আমার আল্লাহ হযরত জিব্রাইল সাল্লামকে ডাক দিলে, হযরত জিব্রাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, এ জিব্রাইল শোনো শোনো, যাও চলে যাও চলে যাও, জান্নাতকে সাজাকে যাও, জান্নাতকে সুন্দর করে সাজাকে যাও, জান্নাতের হুর গেলেমানগুলোকে সাজাকে যাও, জান্নাতের হুর গেলেমানগুলোকে সাজাকে যাও, আর জাহান্নামের আগুনকে বন্ধ করে দাও, জাহান্নামের আগুনকে নিভিয়ে দাও, কবরে যত আজাব হচ্ছে আজাব দেনে বলো কবরে, মালাইকা ফেরেশতাদের সবাইকে হুকুম দিয়ে দাও তারা যেন কবরের আজাবকে মাফ করে দেয়। ওই সময় জিব্রাইল সাল্লাম বলে, পরোয়া দেগার আল্লাহ, জাহান্নাম বন্ধ করে দেওয়া হবে, কবরের আজাব মাফ করে দেওয়া হবে, জান্নাত সাজানো আবার সাজানো হবে, হুরেরা হুরেরা সুন্দর আবার করে সুন্দর করে সাজাগুজা করবে। আল্লাহ কেন, আমার আল্লাহ বলে যাও জান্নাত থেকে বুরাক নিয়ে দুনিয়াতে চলে যাও, আমি আল্লাহ হাবিবুল্লাহ আমার দরবারে আমার কাছে নিয়ে আসো। হুজুরের মেয়েরাজ হবে, হুজুরকে নিয়ে এসো যাও। হুজুর বলে দিলেন জান্নাত সাজানো হলো, জাহান্নাম সব কিছু বলে দিয়ে হুজুর বুরাক নিতে ঢুকলেন। আল্লাহ বললেন যাও, যে বুরাকটা সুন্দর আর যে বুরাকটা হুজুরকে বেশি মহব্বত করে ওই বুরাকটা নিয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বুরাক মহব্বত করে থাকে, হুজুর যে দেখলেন সবাই মহব্বত করে, কপালে রসুলুল্লাহর নাম লেখা উঠেছে, সব হুজুরের নাম লেখা আছে। তার মধ্যে যে একটা বুরাক আলাদা দাঁড়িয়ে আছে, হুজুর তাকে বুরাক তোমার কি হয়েছে, বলে আমি হুজুরকে মহব্বত করি, হুজুরের মহব্বতে আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। খাওয়া বন্ধ করা একটা মহব্বতের আলামত। রোজা রাখেন না আপনারা, বলে কেন রোজা, বলে বলে শুকোচ্ছিস কেন, নিজের জানকে কেন কষ্ট দিস শুককে, বলে আপনি কি বলেন, আপনি বলতে পারেন কেন শুকোচ্ছেন বলতে পারবেন, হ্যাঁ বলে আমি কি জানি বাবা আমার আল্লাহর মহব্বতে শুকোচ্ছে, হুজুর বলেছে তাই করছে, একবার জোরে বলে, এতে কাপ হয় না কথাবার্তা বন্ধ, বলা বলে কথা বলিস না, বলে আমি কি জানি আল্লাহর মহব্বতের লোকের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি। ওই বুড়াক আল্লাহর মহব্বতে হুজুরকে মহব্বত করে ভালোবেসে বুড়াক কথা বলা বন্ধ করে দিয়েছে, আর কি আর ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হযরত জিব্রাইল সাল্লাম আল্লাহ পাককে বলে এই বুড়াক, আল্লাহ বলে ঠিক আছে নিয়ে যাও, বুড়াক নিয়ে নিশ্চয় জমিনে রাখে। মুসলমান ছেলে একটু খেয়াল করে, এর বিরুদ্ধে বুড়াক কাবা শরীফের চাতানে রেখে দিলে, কাবা শরীফের চাতানের মধ্যে রেখে দিয়ে ওই বুড়াক কাবা শরীফের চাতানের মধ্যে রেখে দিয়ে হযরত উম্মে হানি হুজুরের বাড়িতে, আম্মা জান হানি হুজুরের বাড়িতে আমার হুজুর পাক আরাম করছিলেন, আম্মা হানি হুজুরের বাড়িতে আরাম করছিলেন, হুজুর ঢুকে গেলেন, হুজুর যখন ঢুকে যায়, ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর ঢুকে যাওয়ার সাথে সাথে হুজুর যে ঢুকে দেখে আমার হাবিবুল্লাহ ঘুমিয়ে আছে, হাবিবুল্লাহ শুয়ে আছে, এবার জিব্রাইলের পালা এসে গেছে, আর গাড়ে সুরের ভিতরে আবু বাক্কা সিদ্দিকের পালা এসেছিল, আবু বাক্কারে হুজুরের কোলে মাথা দিয়ে রসুলুল্লাহ ঘুমাচ্ছিল, পায়ের মধ্যে সাপ কেটে ফেলেছে, চান দিবার মতন উপক্রম হয়ে গিয়েছিল, লড়ে না চড়ে না হুজুরের হুজুরের ঘুমকে ক্ষতি হতে দেয় না। এবার তারপরে হযরতে আলী হুজুরের মসজিদের ভিতরে কোলে মাথা দিয়ে রসুলুল্লাহ ঘুমিয়েছিল, হযরতে আলী হুজুরের নামাজ কাজা হয়ে গেল, হুজুর ঘুম থেকে তুলিলেন না, নামাজ কাজা করে ফেললেন। এবার জিব্রাইলের পালা এসেছে, আল্লাহর হুকুম নিয়ে এসেছে জিব্রাইল, কি করে রসুলুল্লাহকে তুলবে, হুজুরের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে, তুলার ক্ষমতা নেই, আমার আল্লাহ বলে হাবিবুল, এই জিব্রাইল যা আমার হাবিবের পায়ের তলায় চলে যাও, তালুয়াকে ধরে চুমে দে, আমার হাবিবুল্লাহর পায়ের তলায় যে হুজুরের তালুয়া মুবারকে একটা বুসা দিয়ে দে, চুমা দিয়ে দে। হযরত জিব্রাইল সাল্লাম রসুলের কদমে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর ঠান্ডা অনুভব করলেন, হুজুরের ঠান্ডা মতন মেহসুস হলো, হুজুরের ঘুম ভেঙে গেল, যখন হুজুরের ঘুম ভেঙে গেল আমার হাবিবুল্লাহ বলতে আরম্ভ করেছে, হে জিব্রাইল কি খবর, কি ব্যাপারে এসেছো, হযরত জিব্রাইল সাল্লাম আলী ইয়া রাসূলুল্লাহ এখনই যেতে হবে, আমার আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক আপনার দিদার চায়।
চলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বুরাক পাঠিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর উঠলেন, উযু করলেন, উযু করে দুই রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে ওখানে হুজুর পাক বুক চাক হয়েছিল, ওই যে হাতেমের ভিতরে হাজি সাহেব, ওই যে হাতেম আছে না, ওই যে গোল মতন ঘিরা থাকে একটা, ওইটা কাবা, ওইটা কি বলেন হাতিম তো, ওইটা কি বলেন কাবা। আগে কাবা এদিকে সুমান ছিল, দুদিকে কোণ ছিল, আর এদিকটা যে এরকম রাউন্ড ছিল, এরম ভাবে কাবা ছিল। হুজুর পাক আমাদের উপরে দয়া করেছে, রাহমাতাল লিল আলামিন আমাদের উপরে দয়া করেছে। হুজুর কাবাকে ভাগ করে দু টুকরো করে দিয়েছে, দু টুকরো করে দিয়ে একটা ঘরে তালা মেরে দিয়েছে, একটা ঘরকে খুলে রেখে দিয়েছে। তালা বাদশা বাদশার লেগে খুলবে, রাজা রাজার লেগে খুলবে, খলিফা খলিফার লেগে খুলবে, সায়েন্সার সায়েন্সার লেগে খুলবে, বড় বড় লিডার লিডাররা বড় বড় লিডারের লেগে খুলবে, ভিআইপি লোকের লেগে খুলবে। আমার রাসূলুল্লাহ বলে আমি অর্ধেক কাবা ভেঙে আম করে দিলাম, এখানে তালা মারা থাকবে না, খোলা থাকবে, আমার উম্মত যে ইচ্ছা এসে পড়বে। কাবা শরীফের দরজা খুলে ভিতরে নামাজ পড়লে যে কাবার ভিতরে নামাজ পড়া হয়, হাতেমের ভিতরে নামাজ পড়লো কাবার ভিতরে নামাজ পড়া হয়। হুজুর আমাদের লেগে খুলে দিয়েছে, জেনে বলেছে হুজুরের হাত। আমি নামাজ পড়ে, নামাজ পড়েছেন তো, আলহামদুলিল্লাহ আমিও পড়েছি, আমি পড়তে নামাজ পড়তে ঢুকেছি, আল্লাহ একবার মানে ঢুকবো নিয়ত করে দাঁড়াবেন, একজন একজন মুরব্বী লোক এসে গেল, আল্লাহর কসম, হ্যাঁ যখন মুরব্বী লোকের আমি দেখলাম যে হয় ও নামাজ পড়তে পারবে, নাহলে আমি নামাজ পড়তে পারবো, আমি আগে ঢুকে পড়েছি, আমি মুরব্বীটাকে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আপনি নামাজ পড়েন আমি পরে পড়বো, আমি বেরিয়ে চলে এলাম। কেন এরকম করলাম? কারণ আমার আল্লাহ পাক কাবা শরীফের দেখাশোনার দায়িত্ব কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশে দিয়ে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরকে বললেন যে তোমার বংশের লোকেরাই এই কাবা শরীফ দেখাশোনা করবে, তো আমি নিজে কুরাইশ, আমি নিজে কুরাইশ, তো তো আমি মনে মনে করলাম যে আমাদের উপরে দায়িত্ব দিয়ে আছে, আমি পরে পড়বো আগে একে পড়তে দিই, কথা ঠিক না? আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজির আসওয়াদ এই প্রথম গেলাম, যে প্রথম দিন ঢুকে আমি তাহলে চুমু খেতে হবে একটা, এখানে জীবনের প্রথম গেছে যে সুজা, যে আল্লাহ পাকের কুদরতে চুমু খেয়ে ফেললাম পুরা সুজা, যে একদম কোনো মারামারি ছাড়া যে নেই। তারপর মন আর চুমু খেতে যাইনি, কেন আমি চুমু খাওয়ার জায়গায় অন্যজন আরেকজন চুমু খেয়ে নিতে পারবে, মন মানে তারপর আমরা দেখলাম আরেকবার চুমু খাবো, আরেকবার চুমু খেতে গেলাম, আবার চুমু দিয়ে দিলাম, মানে আল্লাহ শুকর, এমন মনে হচ্ছিল যেন আমি আমার ঘরে আছি, আমারই দাদু তো রাসূলুল্লাহ রওজার পাশে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রওজা মুবারকের পাশে আমারই তো দাদু শুয়ে আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবু বকর সিদ্দিক হুজুরে যে আল্লাহ ইজ্জত দিয়েছে, যে সম্মান দিয়েছে, সেই ইজ্জতেই তো ইজ্জত। তুমি কি মনে করেছো জুনায়েদের লেগে এ লোক বসে আছে? জুনায়েদ তো দাদা পীরের দরবারে জুতো বা গোলাম কুকুর একটা জুতো ধুলো ধুলো, আমার লেগে নয়, আবু বকর সিদ্দিকের ইজ্জতে আল্লাহ ইজ্জত বড় করে দিয়েছে। আবু বকর সিদ্দিকের ইজ্জতে আবু বকর সিদ্দিক ফুরফুরার আবু বকর সিদ্দিকের ইজ্জত বেড়েছে, আবু বকর সিদ্দিক হুজুরের ইজ্জতে ছোট হুজুর বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর নহ হুজুরের ইজ্জত বেড়েছে, আর আবু বকর সিদ্দিকের আউলাদের হাতে হাত দিয়াতে বসিয়া আল্লাহ রুহুল আমিন হুজুরের ইজ্জত বড় হয়ে গেছে, যত যত তাল্লুক সব বেড়েছে, অতএব ঢুকছে বুঝতে পেরেছে। আল্লাহ আল্লাহ অহংকার থেকে বাঁচান, তাকাব্বুরি ফকর থেকে বাঁচান। তো এই হাতেমের ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ঠিক হলো, মানে বিভিন্ন মানে হুজুরকে কেটে ওপেন হার্ট সার্জারি হলো হুজুরের, আমার আল্লাহ পাকের হুকুম কুদরতে মুজে গেল, এরম ভাবে নিয়ে উজু করে হুজুর আমার সফর শুরু করবে, বুড়াকে উঠতে যাবে। যখনই বুড়াকে উঠতে যাবে, বুড়া উঠতে যাবে আর হুজুর পাক মনের ভিতরে যেন একটা কিছু একটা হচ্ছে, আমার আল্লাহ মনের ভিতরে খবর জানেওয়ালা, হ্যাঁ আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ হুজুরের মনের ভিতরে কিছু একটা হচ্ছে বুঝতে পেরে আমার আল্লাহ পাক বলছে এ জিব্রাইল আমার হাবিব কি চাই জিজ্ঞাসা করো। মুসলমানের ছেলেরাও এ নবীর উম্মত উম্মতিয়া আমার হাবিবুল্লাহকে ওই সময় দজরতে
জিবরাইল সাল্লাল্লাহ জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দিদারে যাচ্ছে কার দিদারে যাচ্ছে আল্লাহ দিদারে যাচ্ছে আল্লাহ দরবারে আল্লাহ আকিরাত আল্লাহ দেখাতে নিদর্শন দেখাতে নিয়ে যাচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে এ নবীর উম্মত উম্মতিরা ঘুরতে যাওয়ার সময় আমরা তো তাড়াতাড়ি করে প্লেনে উঠে যাই আমরা তো তাড়াতাড়ি করে আগে গাড়িতে উঠে প্রথম সিটটা ধরে বসে যায় আমরা ঘুরতে যাওয়ার সময় তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে ব্যাগপত্র চার দিন পাঁচ দিন আগে থেকে রেডি করে নিই এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা খেয়াল করে শোনেন খেয়াল করে শোনেন আমার হাবিবুল্লাহ ঘুরতে যাবে কিন্তু বুড়াকে উঠতে ইতস্তবোধ করছে বুড়াকে উঠতে ইতস্তবোধ করে আমার আল্লাহ বলে কি হয়েছে আমার হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলো আমার হাবিবুল্লাহকে আমার রাসূলুল্লাহর যা আমার হাবিবুল্লাহর কদমে জুনায়েদের জান জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যাক আমার হাবিবুল্লাহ বলে আল্লাহ পাককে বলে আল্লাহ পাককে জিজ্ঞাসা করে আমার গুনাহগার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে কিয়ামতে যখন বান্দারা কবর থেকে উঠে যাবে কিয়ামতে যখন যাবে কবর থেকে কিয়ামত 30,000 বছরের রাস্তা কম বেশি গুনাহ বোঝা মাথায় করে নিয়ে কি করে কিয়ামতে যাবে আমার হাবিবুল্লাহ বলে আমার উম্মতের কি একটা করে বুরাকের ব্যবস্থা হবে না কবর থেকে জান্নাতে কিয়ামত পর্যন্ত যাওয়ার লেগে একটা কি বুরাকের ব্যবস্থা হবে না আমার আল্লাহ বলে হাবিবুল্লাহকে বলে দাও চিন্তা করতে মানা করে দাও আমার হাবিবুল্লাহ উম্মতের জন্য আমি আল্লাহ পাক জান্নাতে এই কিয়ামতে কবর থেকে যাওয়ার লেগে এক একটা করে বুরাকের ব্যবস্থা করে দিলাম এরা হবে না মুসলমান মুসলমান আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আমার আল্লাহ কবর থেকে কিয়ামতে যাওয়ার লেগে আমাদের লেগে বুরাকের ব্যবস্থা আল্লাহ করে দিলেন একবার জোরে বলুন জোরে হবে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠবেন এবার বুরাক হালচাল করতে লাগলো বুরাক হালচাল করে জিবাল বলে বুরাক ঠান্ডা হও তুমি জানো নি আমেনা লাল তোমার উপর উঠবে হুজুর পাক উঠবে বুরাক বলে আমি জানি তবে আমার একটা প্রশ্ন আছে হুজুর যেমন হুজুরের কথা বলছে বুরাক বুরাকের কথা বলে বুরাক বলে আমার প্রশ্ন কি প্রশ্ন বুরাক বলে যে আজকে তো আমি বড় নিয়ামতের হকদার হয়েছে হুজুরকে নিয়ে যাচ্ছে কিয়ামত আমি কি হকদার হব আমার হুজুর পাক কি আমার পেটেই চেপে আল্লাহ জান্নাতে যাবে হুজুর বলে যা বুড়া তুই আজকেও যেমন তোর পিঠে যাচ্ছে আর কি আমার তো তোর পিঠে চেপে আল্লাহ জান্নাতে সব রেডি হয়ে গেল মুসলমানের ছেলে একটু খেয়াল করেন হে নবীর উম্মত উম্মতিরা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বুরাকের উপরে উঠবেন বুরাক বলি ইয়া রাসূলুল্লাহ আপনার পাক কদম আমার শিরের উপরে রেখে দেন আমার শিরের উপরে শির ডানার উপরে শিরের উপরে রেখে দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বুরাক হুজুরের উপরে বুরাক বুরাকের উপরে উঠে বললেন হুজুর আমার বুরাকের উঠে বললেন ডান দিকে যাতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বাদিকে মিকাইল আলাইহিস সালাম পেছনে 70,000 মালাইকা ফেরেশতা হুজুরের দল বেড়ে পড়লো হুজুরের কনভাই বেড়ে গেল হুজুরের কনভাই আর যেতে 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 কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে খুবই অল্প সময়ে আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন যখনই বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন ওখানে গিয়ে দেখে আগে থেকে সব নবীরা দাঁড়িয়ে আছে সব নবীরা দাঁড়িয়ে আছে সব নবীরা দাঁড়িয়ে আছে হযরতে আদম শফিউল্লাহ হুজুর হযরতে নূহ নবিউল্লাহ হুজুর হযরতে দাউদ খলিফাতুল্লাহ হুজুর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর হযরতে ইসমাইল জাবিউল্লাহ হুজুর হযরতে মূসা কালিমুল্লাহ হুজুর হযরতে ঈসা রুহুল্লাহ হুজুর হযরতে ঈসা আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত ইউনূস আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত জুলকিফল আলাইহিস সালাম হযরত ইলিয়াস আলাইহিস সালাম হযরত সামিল আলাইহিস সালাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এই রকম করে সব নবী